সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে অনেক ভোরে উঠে পড়েছি, আর দেখেছো প্রভু ভোরে উঠে পড়েছে। কেন বলো তো, সেদিনকে আমার সঙ্গেও ও বেটাও ব্লাডটি দিয়েছিল। তার মানে কি, ওর তো এমনি ছ মাস অন্তর ব্লাডটা টেস্ট করার দরকার। ব্লাডটা দিয়েছিল, আমিও ব্লাডটা দিয়েছিলাম, আর ও ব্লাডটা দিয়ে দিয়েছিল। কেন, ভালো জায়গা তো সবসময় যাওয়া যায় না। ও বাবা, কালকে আবার রিপোর্টটা এসেছে, রিপোর্টটা ট্রাইগ্লিসারাইডও হাই আর কোলেস্টেরলও হাই। ওই জন্য সকালবেলা একটুখানি হাঁটাহাঁটি করে আসে, আবার এখানে এসে পায়চারি করছে। একই তো মন সাহা, আবার তার উপরে আবার ধুনুর গন্ধ জানো। এমনি সকাল সকাল তো ব্রেকফাস্টটা করে দিতে হয়, নাহলে একটুখানি রেগেই যায়। কেননা ডাক্তার বলেই দিয়েছে একটু ব্রেকফাস্টটা, লাঞ্চটা, ডিনারটা একটুখানি সময়ে ওকে করে নিতে হবে, যেহেতু ওর ওষুধ চলে না। আর ফুলগুলো দেখো, সবকটাই কিন্তু আবার জল পেয়ে নতুন করে হয়েছে, বুগেনভিলিয়াটাও হয়েছে সুন্দর করে। আর এইটাতে গন্ধরাজ ফুল গতকাল তিনটে দিয়েছিলাম, আজকে আবার দুটো টাটকা হয়েছে, আবার সেটাও দিয়ে দিলাম। গতকালেরগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছিলো, কিন্তু ওটাগুলোকে আর ফেললাম না, ওই দুটোকেও আবার দিয়ে দিলাম। আলাম না, দরকার নেই একটু, আবার সকাল সকাল না ব্রেকফাস্ট পেলেও আবার রাগারাগি করবে, ওই জন্যই আমার ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল হাই হয়ে গেছে। বিষয়টা সেটা নয়, বিষয়টা হাঁটাহাঁটিটা, কাজের চাপের ফলে না, বেশ কমাস কাজের চাপ গেল। এই তোমার ইলেকশানের জন্য একটুখানি সরকারের তাগাদা ছিল এদের উপরে বেশি, এই জন্য একটুখানি তোমার কাজের চাপের জন্য হাঁটাহাঁটিটাও বেশ বন্ধ হয়েছিল, আর খাওয়া দাওয়াটাও হয়েছে একটুখানি উল্টোপাল্টা হয়েওছে, তার জন্যই হয়তো হয়েছে। আর দেখো, কাবলি ছোলাটা রাত্রিবেলা ভিজুর দিয়ে রেখে দিয়েছিলাম, আর নিয়ে নিলাম কাজু বাদাম কিশমিশ, একটুখানি পেঁয়াজ, রসুন, একটু আদা, ওটা একটুখানি পেস্ট করে নেবো। আর টমেটোর কি দাম হয়েছে, টমেটোর নিয়ে এসেছি চার পাঁচটা, ওটা দেবো না, টমেটো সসটিটাই দেবো। আর নেবো আজকে, করবো প্যানকেক একদম তেল ছাড়া। সকাল থেকেই উঠেই বলছে আজকে কিন্তু তেল আলো কিচ্ছু খাবো না। আমি বলছি না, তেল আলো তোমাকে আমি কিছুই দেবো না, আজকে দেখি একটু প্যানকেক বানাবো। নিয়ে নিলাম একটুখানি সুজি, একটুখানি ময়দা, আর নিয়েছি দু তিন চামচ চাল গুঁড়ো, আর দই, দইটা পাতা গতকাল পাতিনি দইটা, এটা গত পরশু দই ফ্রিজে ছিল, আর ফ্রিজে রাখার ফলে দইটা চাপ চাপ হয়ে যায় তো, কিন্তু দইটাতে এতটাই জল দিয়েছে ঘোষ যে ওটাকে আমি আর চাপ চাপ করতে পারিনি। দইটা প্রথমে চাপ চাপ বসেছিল, কিন্তু নাড়াচাড়ার ফলে আবার একটু ঢলঢলে হয়ে গেছে। আর দেখো, এগুলো সব দিয়ে একটুখানি ব্যাটারটা টাইট হবে, ওইগুলো তো দিলামই, আবার তাতে একটুখানি নুন, আর পরিমাণ মতো নুন, আর একটুখানি চিনি দিতে হবে, যেহেতু টক দই আছে। সুতরাং রেশিওটা মেনটেন করে দিলে না ভারী সুন্দর হয় খেতে, যেন করে দেখবে একদম স্বাস্থ্যকর। তোমার তেল লাগেই না এতে, তোমার তেল তেল দিলেই হয় না, তোকে ঘুরঘুর করছে চারদিকে আর খালি দেখছে আমি তেল দিচ্ছি কিনা। আমি বলছি না গো, তেল দেবো না, সেই আবার ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল যেহেতু হাই হয়ে গেছে, সময়ে যেহেতু খেতে হবে। সেই কী ব্যাপার বলো তো, সেই যখন পরীক্ষার খাতা পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার সময় খাতা যখন নিয়ে নেয় স্যারেরা, তখন একবার ওয়ার্নিং দিয়ে দেয়, হয়ে গেছে, হয়ে গেছে, তোদের হয়ে গেছে, এইবার কিন্তু খাতা নিয়ে নেবো, এইবার কিন্তু খাতা নিয়ে নেবো। এবার তখন কী করি রাত, তখন মানে এক্সামিনার কী করে বলো তো, একবার প্রশ্নটাকে চেক করে যে সব প্রশ্নের উত্তরগুলো দিয়েছে কি না, আবার চেক করে যে সবগুলো আবার ঠিক মতন ঠিকঠাক দিলাম তো, আবার সবগুলো হলো তো। আবার আমাদের সময় খাতার কোনটা ফুটো করা থাকতো, সেগুলো আবার দড়ি দিয়ে বাঁধতে হতো। এবার দড়ি দিয়ে বাঁধার পর আবার ভাবতাম একটা করে মিস হয়ে গেল না তো, কোথাও ফাঁকা পড়ে গেল না তো, এই হচ্ছে ব্যাপার, টেনশান শুরু হয়ে যায়। এই টেনশান সেই স্টুডেন্ট কাল থেকে টেনশান চলছে, এখনও পর্যন্ত টেনশানের শেষ নেই। আর দেখো, দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন, একটুখানি লঙ্কা ফোড়ন, আর যে মশলাটা করেছিলাম ওটাই দিয়ে দিলাম। একেবারে ফাঁকিবাজি রান্না, কিন্তু খেতে ভীষণ খুব ভীষণ ভালো হয়, খুব ভালো হয়। একদম অল্প তেলে করেছি, ভয় ময় আর তেলেতেই হাত দিতে পারছি না, আর তেলটা আমার একটুখানি খাওয়া নিষেধ হয়ে গেছে। আর একটুখানি না দিলেও তো আবার টেস্ট হয় না। আমি বললাম প্রভু, যদি যেটুকু তেল খাচ্ছ তুমি সেটুকু হাঁটাহাঁটি বেশি করে করবে, হাঁটাহাঁটি তোমার এই বেশ কিছুদিন বন্ধ ছিল, শুধু খাওয়া দাওয়ার উপরই হয় না, তুমি একটু হাঁটাহাঁটিটাও করো। সন্ধ্যেবেলায় হাঁটতে যাই, কিন্তু এই মাস দিয়ে একদমই হাঁটতে যাইনি। আর তারপরে এই এইটুখানি রেজালা টাইপের হয় তো, একটু সাঁতারটা সাঁতারটাই খেতে ভালো লাগে, কিন্তু আবার একটুখানি হলুদ দিলাম, মনে হয় একটু হলুদ মতো কম হয়েছে, একটু হলুদ দিয়ে দিই। ওই দেখো ফাঁকিবাজি কীরকম দেখেছো, একটুখানি নারকল ফ্রিজে রেখে দিই স্টোর করে, একটু যে তেলে ভেজে দেবো, সে মানে এত ঘুরঘুর করছে রান্নাঘরে, সে ভয় ময় আর সেটা নারকলটা দেওয়ার কথাই ভুলে গেছি। এটা যদি লোকজন আসতো, এইটাকে আমার কেরমভাবে দিলে হতো না, এটাকে ভালো করে তেলে একটুখানি ভেজে নিয়ে তারপরে দিতে হতো, যেহেতু ঘরোয়া রান্না সেহেতু আর তো তামঝাম করলাম না। বললাম দিয়ে দিই, তবে খেতে মন্দ হয় না, খেতে খুব ভালো হয়। আর নুন, চিনি,
তোমার রেসিওটা সবটুকু দিলে খেতে খুব ভালো হয়। আর তোমার ওই যে মশলাটা করেছিলাম ওতে একটু টমেটো পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম, টমেটো আর আলাদা করে দিইনি। টমেটো আর আপেলের দাম এক হয়ে গেছে গো, বাবারি বাবা, আর টমেটো হাত দেওয়া যাবে না। আর টমেটো সে স্বাদও নেই, ওপরের মাংস মানে চামড়াটাই হচ্ছে এক পুরো চামড়া, আর ভেতরে মাংসগুলোতে কিছু নেই। যাই হোক, যেটার যা দর হবার, যেটা যেটা যখন দর বাড়ার, ওর ভাগ্যে আছে ওর দামি হয়ে যাবে, ও দামি হয়ে গেছে, কিছু তো করার নেই। আর এলাম দরকার নেই বাবা, আমি ওইদিকে ডান দিকে চাপিয়ে দিলাম, হচ্ছে ওটা এখন হতে থাক, এটা এখন করে নিতে থাকি। এটা ওখানে ফাটালে ভালো হতো, কিন্তু আর ফাটানোর সময় নেই, দিয়ে দিলাম। দেখো তেল কিন্তু দিইনি, একবার শুধু দিয়ে একটুখানি ব্রাশ করে নিয়ে ব্যাস, এটাই প্রথম এটাই শেষ, আর তেল দেওয়ার দরকার পড়ে না। তোমরা করে দেবে, সেদিনকেও তো যেটা করেছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদের দুজন কমেন্টসে বলেছিল, শ্রাবণীদি আমি সন্ধেবেলাতেই করে ফেলেছি, খুব ভালো হয়েছে খেতে, জানো এটাও খুব ভালো হয়। এটা আবার তোমার তোমরা নারকলের বড়া খেয়েছো কি, একদিন করে দেখাবো, এই রকম টাইপেরই নারকলের বড়া। ওটাতে কিন্তু একটু তেল লাগবে বাপু, এটাতে প্যানকেক তো, এটাতে বেশি তেল লাগে না, একদমই তেল লাগে না, খুবই স্বাস্থ্যকর। এটার জন্য একটা চাটনি করতে পারলে খুব ভালো হতো, কিন্তু সে সময়টুকু আমরা কেউ আমাদের কেউ দেবে না। তার মানে পরীক্ষার হলে কি রিভিশনের সময়টা নেই, সেই রকমই আর কি। রান্নাঘরে ঢুকেছি যেহেতু, আর এইটুকু সময় আমাকে দিল না, তাড়াতাড়ি করে করলাম। আর আজকে আমি ঠাকুরকেও দেবো না, আজকে আবার ঠাকুরকে অন্য কেউ দেবে, দেখাচ্ছি তোমাদের কে ঠাকুরকে দেবে। ঠাকুর ঘর আমার হাত থেকে চলে গেল আজকে। তোমরা কালকের ভিডিও গতকালের ভিডিওটা দেখে অনেকেই বাস্তু সম্পর্কে জিজ্ঞাসা করেছো, বাস্তু নিয়ে একটা আলাদা ভিডিও দেবো, ওটা একদম এটার সঙ্গে কোনো মিল থাকবে না, এটা সেটা একদমই আলাদা রকমের দেবো, সেটা আমি দেবো। কবে দেবো ঠিকঠাক বলতে পারছি না, তবে দেবো, খুব তাড়াতাড়ি দেবো। বেশ কিছু কমেন্ট সেকশানে লিখেছি, কিন্তু সেই কমেন্ট সেকশানের প্রশ্নের সঙ্গে কিছুটা উত্তরের মিল আছে, যেটা তুমি আরেকবার ভিডিওটা যদি তোমাদের কিছু সন্দেহ হয়, বুঝতে যদি না পারো, তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো। গতকালের ভিডিওতে তোমরা যে প্রশ্নটা করেছো, গতকালের ভিডিওতে কিন্তু সেই প্রশ্নের জবাব তোমরা পেয়ে যাবে। যাই হোক, দেখো দেখেছো প্যানকেকগুলো কত কী সুন্দর হচ্ছে, খুব সুন্দর হয় খেতে, আর খুব নরম হয় যেহেতু বেকিং সোডাটা দেওয়া হচ্ছে, খুব সুন্দর হয় খেতে। আর টক দইটা দেওয়ার ফলে একদম নরম হয়, দেখেছো হয়ে গেল। আর আর একটুখানি আছে, ওটা একটু পরে করব, এখন এদের তো এখন সামলায় বাবারকে এখন দিয়ে দিই, এরা এখন খেয়ে বাবা এখন মাথা থেকে এই সকালবেলায় তোমার নাস্তা বলো, ব্রেকফাস্ট বলো, জল খাবার বলো, যাই হোক এর বোঝাটা একটুখানি কমুক, তারপরে আবার দেখা যাচ্ছে। দেখো দেখেছো কত সুন্দর হয়, খুব সুন্দর হয়। এতে তুমি যদি একটুখানি চিনির বদলে নলেন গুড় দাও, তাহলেও কিন্তু খেতে খুব ভালো হবে, খেতে খুব সুন্দর হয়। আর চিনিটা গুড়টা তো, গুড়টা চিনিটা তো অতখানি ভালো নয়, তাহলেও রেশিও মেনটেন করে না দিলে খেতে জিনিসটা খুব একটা ভালো খারাপ হয় না। আই দেখো চলে এসেছে আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ইচ্ছা নেই কন্যার হাত থেকে আজকে পুজোটি নেবে, আজকে ইচ্ছা হচ্ছে পুত্রের হাত থেকে পুজোটি নেবে। অন্যদিন হলে সাদাসাদি করেও হয়তো সেরকমভাবে পুজো হতো না, কিন্তু আজকে তো লক্ষ্মীবার, সেহেতু আমি প্রভুকে বললাম, প্রভু ওই যে মাসের বিশেষ কতগুলো দিনগুলো বললাম তোমাদের, খুব অসুবিধা হয়, এর পায়ে পড়ি, ওর পায়ে পড়ি, দেনা বাবা একটুখানি প্রদীপটা জ্বেলে দে, দেনা বাবা একটুখানি ধূপ বাতাসা দিয়ে দে, হ্যাঁ এর পায়ে পড়ি, ওর পায়ে পড়ি, যাই হোক অন্যদিন তবুও চলে যায়, কুচুমের কুচুমের মানে কুচুমের দোগুলোতে চলে যায়, কিন্তু এ এ জিনিস আজকের জিনিসটা কুচুমের কম্ম নয়, ও পারবে না, ওকে দেখাতে দেখাতে আমার সারাদিন চলে যাবে। আর এমনিও পরীক্ষা শেখাচ্ছে, ওর প্রজেক্ট জমা দিতে যাবে, প্রজেক্ট তৈরি করছে, ওকে তো বলাই যাবে না। আমি প্রভু তুমিও তো আজকে বিজনেসম্যান, আর ঠাকুর তো আমার কারোর একার নয়, আমার বাবার বাড়ি থেকে ঠাকুরটাকে আমি নিয়ে আসিনি, ঠাকুর কিন্তু সবাইকার, তুমি একটুখানি দাও, তুমিও তো বিজনেসম্যান, তোমাকেও তো একটুখানি ঠাকুরকে ডাকতে হয়। এই তোমার ইমোশনালি একটু একটু বলে রাজি করানো গেল, গিয়ে তারপরে দেখো কীভাবে দিচ্ছে। হ্যাঁ ক্যাং করো দুটো, মা লক্ষ্মীর কী পায় এই দিনগুলোতে খুব একটা আটকায় না আমি দেখেছি, কিন্তু এই মানে এই বৃহস্পতিবারটা আটকে গেল, কিছু করার নেই, মায়ের হয়তো মায়ের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে, হয়তো খুব বসে বসে ডিরেকশান দিচ্ছে, এটা করো সেটা করো ওইটা করো, সে বেড়া তো মানে নাজেহাল অবস্থা,
প্রথমে বললো আমি খেতে দিয়ে দিচ্ছি, মোটামুটি করে খেতে দিয়ে দিচ্ছি আর ফুল দিয়ে দিচ্ছি। আমি বললাম তা বললে হয় প্রভু? হুম, তা বললে হয় না, এটা শ্রাবণ মাস, এটা এইরকম করলে হবে না। তারপরে অনেক কাকুতি মিনতির পর তবে রাজি করানো গেল। বেশি করে হ্যাঁ না বিয়ে দাও, ছিঁড়ে যাবে না, কেউ ছিঁড়বে না, না বাও, হ্যাঁ হ্যাঁ না বিয়ে দাও, হ্যাঁ শুনি, আঙুলে তাল দিয়ে তাল দিয়ে তাল দিয়ে এরম এরম করে দাও, হ্যাঁ তালুটা দিয়ে, হ্যাঁ 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 এবার দাও, এবার দাও, হ্যাঁ না ওপর ওর ওপর বসিয়ে তবে ঘরটা পাততে হবে, ঘরটা কেউ পারবে না, মুখটা সামনে দিকে, মুখটা সামনে দিকে, মুখটা, হ্যাঁ হুম ওগুলো দাও, একবার নয় তিনবার দাও। তোমাদের একজনকে প্রশ্ন আছে, এই বিশেষ দিনগুলোতে মা লক্ষ্মীর রাত্রিবেলা খাবারটা কী করবো? এই প্রশ্নের জবাবটা পরের ব্লগে দেবো, কেননা প্রশ্নের জবাবটা একটুখানি লেন্দি হয়ে যাবে বন্ধু, একটুখানি ওয়েট করো, পরের ব্লগে অবশ্যই দেবো। আর যদি ভুলে যাই অবশ্যই মনে করে দেবে। মাও বুঝতে পারছে কার পাল্লায় পড়েছে, কিন্তু কিছু করার নেই, সব ভক্তদেরই দরকার, তার ইচ্ছা এই ভক্তই আজকে আমাকে দেবে, এই ভক্তই আজকে দিচ্ছে। আর বটিটা সেদিনকে কিনে নিলাম কাঁচড়াপাড়া থেকে, দেখেছো তো ভারী ভালো হয়েছে জানো তো, অল্প দামে বটিটা কত দাম নিয়েছে জানো, বটিটার দাম নিয়েছে 90 টাকা। 90 টাকার আবার কোনো জিনিস হয় আমি ভেবেই পাচ্ছি না, 90 টাকা কী করে দিল, তৈরি করা মজুরি আবার মেটেরিয়ালস কী করে দিল ভগবান জানে, তবে কিন্তু ভালো হয়েছে। বেশি দাম দিয়ে যে জিনিস কিনলে ভালো হয় এটা কিন্তু নয়, কম দাম দিয়ে কিনলে তো জিনিস কিন্তু খুব ভালো হয়, ওটা আবার বরাতের উপর নির্ভর করছে। আর এই দেখো যা করে রেখে দিয়েছে, আমি বললাম প্রভু এগুলোতে কিন্তু আমিও হাত দেবো না, তোমাকেই কিন্তু গুছোতে হবে, এগুলোগুলো সরিয়ে নিয়ে গুছিয়ে এখন রাখো, তারপরে দেখা যাচ্ছে কী করা যায়। আরে দেখো যাচ্ছে আবার তুলসী তলায়, কত কাণ্ড করে বলছে তুলসী তলা তো যেতে হবে, হ্যাঁ তুলসী তলাতে যেতে হবে, তুলসী তোমাকে রক্ষা করছে, একদম উঠোনের মাঝখানে তুলসী তোমাকে রক্ষা করছে, তোমাকে তুলসীকে দিতে হবে না। আরে দেখো এই হয়েছে ফাইনালি আজকে বৃহস্পতিবার অন্য পুরোহিত দিয়ে পুজো। মাকে বললাম মা নাক্কান মূলে মা, হ্যাঁ আমি করি তুমিও, তুমি যা হোক করে নাও, তবে ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। প্রতি বছর প্রতিবার তো আমি পুজো করি, আমি বুঝতে পারি না, আর আজকে পুজো দেখলাম বসে বসে ভালোই লাগলো। এই দেখো সব ছড়িয়ে বড়িয়ে রেখে দিয়েছে, এ এখন গুছোতে হবে, কতক্ষণে যে গুছোবো তার ঠিক নেই, আবার রান্নাবান্না আছে সেগুলো তো আবার এখন করতে হবে। জলখাবারটা হয়ে যাওয়ার পর এইগুলো সকালবেলাতেই করি, এই ভাবন সাবনগুলো সকালবেলাতেই করি, আজকে আর করা হয়নি, আজকে আবার এটাতে একটুখানি দিলাম। উপরতলাটা যেন একটু ফাঁকা ফাঁকা কেমন যেন একটা লাগছে, আজকে বৃহস্পতিবার, আমি বললাম না এইগুলোতে দিতে আর দোষ নেই কিছু, এগুলো একটুখানি দিই তবে একটুখানি ভালো ভালো লাগবে। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে শ্রাবণীদি কী দাও অ্যাডিনিয়াম গাছে, কী দাও অ্যাডিনিয়াম গাছের 12 মাস ফুল হয় আমার জানো, অ্যাডিনিয়াম গাছের কী দাও বলতে কি সার দেওয়া হয় তোমার নিম খোল আর একটুখানি ভার্মি কম্পোস্ট আর একটুখানি জৈব সারটাই বেশি দিতে হয়, তোমার সর্ষের খোল আর তোমার ওই যে গোবর সার আছে ওইটা একটু শুকিয়ে দিতে হয়, ওইটাখানি তোমার সব কিছু মিশিয়ে একটুখানি দিতে হয়। আর অ্যাডিনিয়ামের অন্য পরিচর্যা আছে সেটা নয় একদিন বলবো, সার কী দিতে হয় সেটা তোমাদের শুধু আজকে বললাম। আর গতকাল যেটুকু সাজিয়েছিলাম দেখো আজকেও কিন্তু টাটকা আছে, এই জায়গাটাকে আমাকে আর সাজাতে হলো না, একদম সুন্দর আছে, একদম টাটকা আছে। আর রান্নাবান্নাটাও আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি, রান্নাবান্না আজকে বিশেষ কিছু করবো না, কেননা শরীরটা আজকে খারাপ ঠিক বলা যায় না, যেরকম আর কি শরীরটা খারাপ হয়, একটু একটু কোমরটা লাগছে, পাটা একটুখানি যন্ত্রণা হচ্ছে, এই যে একটু হচ্ছে। আর মায়ের সঙ্গে কথা বলতে বলতে আবার একটুখানি বেশ দেরি হয়ে গেল, সকালবেলা মায়ের সঙ্গে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল। আরে দেখো আজকে করছি ভেজ ডাল দিয়েছি, কত দেখো ঝিঙে দিয়েছি, বিনস দিয়েছি, বরবটি দিয়েছি, আর তোমার দিয়েছি গাজর,
সব দিয়ে একটা ভেজ ডাল করবে। একটুখানি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এইরকম সিদ্ধ করা বলতে কি একদম মুগের ডাল, কিন্তু সিদ্ধ করা বলতে খুব ওভার বয়েলড হবে না, একদম ফেনা হয়ে যাবে না। আর একটুখানি আলু ভাজা করব, এটা খেতে না আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আজকে বৃহস্পতিবার অন্য কিছু খাবো না, আজকে একটুখানি নিরামিষের ওপর দিয়েই করবো, একদম সবটুকু নিরামিষ করবো। শাক ভাজা করেছি, বৌদি আবার শাক আলাপালা শাক তুলে দিয়েছে, একটু সজনে শাক, আমাদের গাছে সজনে শাক হয়েছে, আমার বাগানে কিছু শাক হয়েছে সেটা আবার তুলে দিয়েছে, আর একটুখানি ডালে দিয়ে দিলাম ঘি, তোমরা প্রয়োজন হলে আর একটু দেবে। আমি তো একটু অল্প দিয়েছি, এখানে প্রভুত্ব ব্যাপার, বুঝতেই পারছো। আর দেখো নিচেটা উপরটা হয়েছে একটু আনারস, আনারসটা সেদিনকে কেটেছিল প্রভু, একটুখানি ছিল ফ্রিজে, ওই আনারসটা একটু গ্রেট করে দিয়েছি। আর একটা আম, আমাদের গাছে দোফলা আম হয়েছে, সেইখান থেকে একটা আম আবার গ্রেট করে নিয়েছি। আম আর আমারসের মিলবন্ধন আজকে হচ্ছে চাটনি। একটুখানি পাঁচ ফোড়ন দিলাম, একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম একটু কাজু কিশমিশ, ব্যাস এই দিয়ে না এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে। আমার এত ভালো লাগে, চাই মিষ্টিটা একটু লাগে বটে, কেন আমটা এখন ভীষণ টক, এই দোফলা আম এত টক হয়, খুব মানে চিনিটা অনেকটা লাগে। প্রভুকে বলেছি খাবে না, কিন্তু একটুখানি খাবে, তখন বলবে তুমি তেল তেল খাবে না, এদিকে চাটনি খাই বাবু অনেকটা, জানো তো যতবার বলি চাটনি খাবে না, চাটনি অল্প খাও, কিন্তু চাটনিটা খাই অনেকটা। আরে দেখো এইটা শুধু কোনো জল দেওয়া হবে না, শুধু চিনিতে একটুখানি ভালো করে নিয়ে ভালো করে মজিয়ে কষিয়ে, এই দেখো একদম এইরকম হবে। আর শেষেতে না একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হবে, যেন কাঁচা লঙ্কাটা যেন মিশে না যায়, যেন ঝাল না হয়ে যায়, মুখে একটা একটা পড়বে হয়তো, বা প্রয়োজন হলে একটুখানি টিপেও নেওয়া যাবে, যেন মিশে না যায়, একদম শেষে একদম ফাইনাল একদম ফাইনাল টাচে দিতে হবে একটুখানি কাঁচা লঙ্কা কুচি কুচি করে, ফ্লেভারটাও থেকে যাবে এতে, ভারী সুন্দর হয়, খেতে খেয়ে করে দেখবে তোমরা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, নিজের ছায়ার পেছে ঘুরে ঘুরে মরে মিছে, একদিন যে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশা হারা, রব দিশা হারা। গলাটা একটুখানি ক্র্যাক হয়েছে, কুচুমকে বললাম আমাকে দিস না আমি আইসক্রিম খাবো না, সেদিনকে বললো মা খাও না, একটুখানি খাও একটুখানি খাও একটুখানি, ওই লোভে পড়ে একটু আতু খেলাম, দু তিনটে কামড় শুধু নিয়েছি, ব্যাস গলাটা গেছে ক্র্যাক হয়ে। আর এই গানগুলো জানো তো, যেমন নীলে নীলে আমবার পার চাঁদে যাবো ছায়ে, এই গানগুলো স্প্যানিশ গিটারে কত ভালো হয় বলো তো। প্রভুকে বলছি প্রভু স্প্যানিশ গিটারটা একটুখানি শিখি না, এক মাস লাগবে একটুখানি শিখি, ঘাড় কিছুতেই কাত করানো যাচ্ছে না, তেল মালিশ করতে হবে, দেখা যাক কবে তথাস্তু করে, তবে চেষ্টা ছাড়লে হবে না জানো তো। জীবনের পজিটিভ জিনিস তুমি যদি মন থেকে চাও, যে কোনো জিনিস, আমি এটা চাইছি বলে তোমাকে ওটা চাইতে হবে তা নয়, তোমার যে প্যাশনটা আছে মরতে দেবে না বন্ধু, একদম বলছি মরতে দেবে না, জীবনটা বড্ডই ছোটো জানো তো, দেখতে 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 কবেই কেটে যাবে, সুতরাং এক একটা মুহূর্তকে আমাদের কাজে লাগাতে হবে। আমি ভেবে দেখি আজকে দিনটা চলে গেল, রাত্রে তখন 12:30, তখন মনে আর 2 ঘন্টা পাওয়া যেত খুব ভালো হতো, এইরকম মানে টাইমটা এখন মানুষ আরও বেশি করে পেতে চাইছে, কি ভালো ঠিক না। আরে দেখো অনেকক্ষণ পর তবে খাচ্ছি জল, খাবারটি খাচ্ছি, নরম হয়েছে একদম নরম হয়েছে, খুব সুন্দর একটাই নিয়েছি, একটুখানি খাবো, খাবার ইচ্ছাটুকু নেই, ভালো লাগছে না খেতে, খাবার ইচ্ছাটুকু খুব একটা আজকে নেই। ভালো হয়েছে এবং এই নারকোলগুলো না খুব ভালো জানো, নারকোল আগেকার মানুষ কত নারকোল খেত বলো তো, আমরা কত মুড়ি দিয়ে নারকোল খেয়েছি আগে, এখন আর কাটাও হয় না, আনাও হয় না, খাওয়াও হয় না, কিন্তু নারকোল খাওয়া খুব ভালো। তাহলে চলো বাকি কাজগুলো একটুখানি দুটো চারটে কাজ আছে করি নি, তারপরে চলো। আজকে বিশেষ কিছু রান্নাবান্না করতে পারিনি, মাছ মাংস ডিম কিছুই নয়,
আর এমনিও বৃহস্পতিবার এই দেখো শাক ভাজা নিয়েছি, এই শাক ভাজাতে না একটুখানি কাঁচা তেল, জানি অস্বাস্থ্যকর কিন্তু একটুখানি কাঁচা তেল দিয়ে যদি শাক ভাজাটা খাওয়া যায় না, আর ওই শাক ভাজায় যে একটা শুকনো লঙ্কা দেওয়া হয় সেই লঙ্কাটা টিপে খেলে এত ভারী ভালো লাগে, যেন মনে যেন অমৃত খাচ্ছে অমৃত। এই হচ্ছে বাংলার শাক ভাজা দিয়ে ভাত, হচ্ছে বাংলার আমার তো মনে হয় অন্যতম প্রিয় খাবার, কি বলো? কি আমার তো খুব ভালো লাগে, এত ভালো লাগে। আর বিশেষ করে আলাপালা শাক, সব রকমের শাক পড়েছে তো একটা স্মেলটাই বেরোচ্ছে অন্য রকমের। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলো না। কালকে দেখা হচ্ছে 5টা থেকে 5:30টার মধ্যে, খুব ভালো থাকবে, টাটা।